বিশ্ব ভালোবাসা দিবস আজ। এ দিবস পালন উপলক্ষ না উদযাপন তা নিয়ে হয়তো বিতর্ক আছে, তবে সব পাশ কাটিয়ে এদিনে ভালোবাসায় মাতেন তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। পলাশ শিমুলের রঙিন পালে লেগেছে ভালোবাসার আবাহন, তাই তো ভালোবাসার দিনে বাঙালির বসন্ত মিলেমিশে একাকার। ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস উপলক্ষ অথবা উদযাপন যেটি হোক, মূল কথা শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। সব কিছুর মাঝখানে প্রেমটা জরুরি, কারণ প্রেম থাকলেই সেই আস্থার জায়গাটা আসবে, রেসপেক্টের জায়গাটা আসবে। আমরা প্রচুর চিঠি লিখতাম এবং এখন পর্যন্ত আমার কাছে ওর লেখা সব চিঠি এক বাধাই করে একটা খাতার মতো করে আমি রেখেছি। তবে ভালোবাসাটা একদিনের জন্য না, এটা প্রতিদিনের জন্য, সমগ্র জীবনের জন্য। প্রায় যখন আমাদের ঝগড়া হয়, মন খারাপ হয়, আমি ওই চিঠিগুলো খুলে খুলে পড়ি। ভালোবাসার হিসাব নিকাশ হয় না কখনো, কবির পঙ্ক্তিমালা তাই যথার্থই। হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে, থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। ভালোবাসাকে দখলও করতে নাই, ভালোবাসাকে জোরও করতে নাই, ভালোবাসাকে ছেড়ে দিয়ে রাখতে হয়। ভালোবাসা যদি আপনার হয়, ও ঠিক আপনার কাছে ফিরে আসবে, আর যদি না আসে ধরে নিতে হবে ও কোনোদিন আপনার ছিল না। ভালোবাসা আসলে ক্ষণিকের নয়, ভালোবাসা চিরন্তন, বছর বছর দিনটি আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলো, যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল, যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্তমিল। কবির এমন কথা ধরে ভালোবাসা পাওয়াটাই যদি প্রথম কথা হয়, তাহলে দ্বিতীয় কথা হচ্ছে সেই ভালোবাসাকে ভালোবেসে আগলে রাখা। আসুন না এই পৃথিবীটাকে ভালোবাসার পৃথিবী গড়ি, ভালোবেসে পাশে থাকি, ভালোবেসে বাঁচি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ব ভালোবাসা দিবস আজ। এ দিবস পালন উপলক্ষ না উদযাপন তা নিয়ে হয়তো বিতর্ক আছে, তবে সব পাশ কাটিয়ে এদিনে ভালোবাসায় মাতেন তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। পলাশ শিমুলের রঙিন পালে লেগেছে ভালোবাসার আবাহন, তাই তো ভালোবাসার দিনে বাঙালির বসন্ত মিলেমিশে একাকার। ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস উপলক্ষ অথবা উদযাপন যেটি হোক, মূল কথা শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। সব কিছুর মাঝখানে প্রেমটা জরুরি, কারণ প্রেম থাকলেই সেই আস্থার জায়গাটা আসবে, রেসপেক্টের জায়গাটা আসবে। আমরা প্রচুর চিঠি লিখতাম এবং এখন পর্যন্ত আমার কাছে ওর লেখা সব চিঠি এক বাধাই করে একটা খাতার মতো করে আমি রেখেছি। তবে ভালোবাসাটা একদিনের জন্য না, এটা প্রতিদিনের জন্য, সমগ্র জীবনের জন্য। প্রায় যখন আমাদের ঝগড়া হয়, মন খারাপ হয়, আমি ওই চিঠিগুলো খুলে খুলে পড়ি। ভালোবাসার হিসাব নিকাশ হয় না কখনো, কবির পঙ্ক্তিমালা তাই যথার্থই। হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে, থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। ভালোবাসাকে দখলও করতে নাই, ভালোবাসাকে জোরও করতে নাই, ভালোবাসাকে ছেড়ে দিয়ে রাখতে হয়। ভালোবাসা যদি আপনার হয় ও ঠিক আপনার কাছে ফিরে আসবে, আর যদি না আসে ধরে নিতে হবে ও কোনোদিন আপনার ছিল না। ভালোবাসা আসলে ক্ষণিকের নয়, ভালোবাসা চিরন্তন, বছর বছর দিনটি আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলো, যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল, যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্তমিল। কবির এমন কথা ধরে ভালোবাসা পাওয়াটাই যদি প্রথম কথা হয়, তাহলে দ্বিতীয় কথা হচ্ছে সেই ভালোবাসাকে ভালোবেসে আগলে রাখা। আসুন না এই পৃথিবীটাকে ভালোবাসার পৃথিবী গড়ি, ভালোবেসে পাশে থাকি, ভালোবেসে বাঁচি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।